এটাও ধরো এক হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজানের শব্দ শুনে মাথায় কাপড় না টানলে কি গুনাহ হয়? নিশ্চয়ই কোনো মা আপন করেছেন তো না? আজানের শব্দ শুনে মাথায় কাপড় দিতে হবে, কোনো সবসময় মাথায় কাপড় দিতে হবে, শুধু আজানের সাথে সম্পৃক্ত নয়। আমাদের গ্রামের মহিলারা যেটা করে, আজানের শব্দ শুনে দেয়, তো আজানের শব্দ মাথায় কাপড় রাখতে হবে মানুষের সামনে আসার জন্য। ব্যক্তিগত একা একই আসেন, মাথায় কাপড় দেওয়ার দরকার নেই, অথবা স্বামীর কাছে আসেন, ওখানে মাথায় কাপড় দেওয়ার দরকার নেই, আজানের শব্দ শুনলেও আপনার দেওয়ার দরকার নেই। আর বাইরে আসেন, আজানের শব্দ শুনে নেয় তবুও আপনার মাথায় কাপড় দিতে হবে, মাথার কাপড় আজানের সাথে সম্পৃক্ততা নেই, এটা মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। মেয়েরা নাকফুল পরে, তারপর খুলে ফেললে ওই নাকফুল পরার ছিদ্র দিয়ে পানি না ঢুকার কারণে নাকি ওযু হয় না, কতটুকু সত্য? নাকফুল যদি খুলে ফেলা হয় মাস দুয়েকের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা গোস্ত দিয়ে এটা পূরণ করে দেয়, কিছু না লাগে না রাখলে, এটা পরীক্ষিত সত্য। সুতরাং এই টেনশন না করে পানি নাক ভালো করে ঝাড়লে উপরে দেওয়া হলে আপনার ওযু হয়ে যাবে। নাকফুলের ছিদ্র নাকফুল ব্যবহার করে, এই জন্য শরীয়তে আসলে নাকফুল ব্যবহার করা তার পক্ষে আসে নাই, শরীয়তে কোনো বলে নাই যে কে নাকফুল করবে। এই জন্য নাক পোড়া, মেয়েদের নাক পোড়াবেন না, মেয়েদের কান পোড়াবেন, নাক পোড়াবেন না, নাক পোড়ানোর কথা কোনো হাদিসে আসে নাই। হ্যাঁ, নাক পোড়ানো হাদিসে আসে নাই কিন্তু, বুঝছেন? আচ্ছা, এই জন্য ওইটাতে লাইক করলে ভুল্লাহ নাফসানিল্লা উসা, ওটার ভিতরে পানি ঢুকানোর প্রসেস নাই, এটা আস্তে আস্তে মরে, আপনি বিশ্বাস করবেন যে এক মাস দুই মাস টিভি টিভি করলেও পরে দিয়ে চিন্তা করবেন যে এটা মরে গেছে মনে করে আপনি ওযু করবেন, ইনশাল্লাহ ওযু হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমাদের আমল সৌভাগ্য দুর্ভাগ্য পূর্বলিখিত, আমাদের মন্দ কাজও কি পূর্বলিখিত? হ্যাঁ, এটা উত্তর দিয়েছি আমি, বুঝিয়ে বলতেছি আপনাদের মন্দ কাজও এটা উত্তর দিয়েছি আমি, কখন দিয়েছি মনে নেই, একটু আগে দিয়েছি যে সব কিছু পূর্বে নির্ধারিত, তবে মন্দ কাজ আল্লাহ পছন্দ করেন না। আপনার কাজগুলি হওয়ার জন্য আপনাকে স্বাধীনতা দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, আপনি হতে দেন, আপনি মন্দ দিকে যাচ্ছেন, আল্লাহ জোর করে আপনাকে এই ভালোর দিকে নিয়ে আসবেন না, আপনি ভালোর দিকে যাচ্ছেন, জোর করে মন্দের দিকে নিয়ে যাবেন না, এটা হলো আল্লাহ তাআলার নীতি। এই জন্য আপনার জন্য দুইটাই আল্লাহ তাআলা অনুমোদন করেছেন, তাই বলে আপনি ইচ্ছা করে খারাপের দিকে, আমি জানি তকদিরে কি লেখা আছে এটা খোঁজার দায়িত্ব নয়, আপনার দায়িত্ব হচ্ছে কাজ করে যাও, আপনি যেটা আপনাকে যেটা জন্য সৃষ্টি করা হয়েছে এটা আপনার জন্য সহজ করে দেওয়া হবে। তকদিরে কি লেখা সেটা খুঁজবেন না, এটা খুঁজে পারবেন না, আপনার দায়িত্ব হচ্ছে কাজ করে যাও, ভালো কাজের দিকে যান, আপনার খারাপের দিকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন না। আপনি শুয়ে শুয়ে ঘুমাবেন আর করবেন যে আমার খাবার চলে আসবে, জীবনও আসবে না, আপনি চেষ্টা করেন খাবারের দিকে, দেখুন খাবার আসবে, এটা হলো নিয়ম। দেখলো দরজা বন্ধ করে বসে আছে যে আমি খাবোই না খাবোই না, হ্যাঁ, ফিরিয়ায় দু তিন দিন যাওয়ার পরে দেখি তো আর পারতেছে না, কে আমার খাবার দেখতেছে আর কি, হ্যাঁ, তো যাইতেছে না, এখন এক লোক খাবার নিয়ে যাচ্ছে, যাইতে বলতেছে এখানে আর কেউ নাই খাবার দিতে হয়, এখন খিদার চোটে হঠাৎ করে বলছে, এখন ওই লোক বলছে হ্যাঁ কেউ না কেউ আসে রে খাবার দিতে হয়, তো খাবার দিয়ে গেছে, তো সে কিন্তু খাবার পাইছে কখন, তখন কাশিতে আসছে, একটা কাশি কিন্তু লাগবে, হ্যাঁ, আপনি মনে করছেন না যে আপনি আপনার খাওয়া চলে, তো একটা মানুষ ভালো তার জন্য ভালো লেখা হবে, ভালো কাজ করবে না বলে আমার ভালো লেখা আছে বলে আমি কেমন বুঝলো, তার দরকার হচ্ছে ভালো কাজ করা, ওখানে কি লেখা আছে এটা খুঁজে আমল করা তার দায়িত্ব নয়, এটা ভুল। ওইটা দেখেন, হ্যাঁ লেখা আছে নিঃসন্দেহ, কিন্তু আমি জানি না আমার আমার আমি চিন্তা করবো যে আমার জন্য ভালো লেখা হয়েছে, আমি ভালো চেষ্টা করবো, এটা নিয়ম, এটা হচ্ছে নিয়ম। আর যদি কোনো এটা না করো উল্টাটা করা হয় তো সে দুর্ভাগা, দুর্ভাগা একজন সে খুঁজে দিচ্ছে খারাপটা, খুঁজে খারাপ করে আল্লাহ তারা তাকে ভালো দিবে না। সর্বরাত ভাগ্য লেখা হয় এটা শোনা যায়, তারা কি বল, সর্বরাতে কোনো ভাগ্য লেখা না, মিথ্যা কথা, সর্বরাতে কিছু লেখা হয় না। সিদ্ধা সাহুয়ের নিয়ম কি? সিদ্ধা সহর নিয়ম হচ্ছে, এটা বলা তো এখন অনেক লম্বা বিষয়, এটার উপরে শেখ আমাদের শেখের একটা বাংলা বাংলা শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের একটা গ্রন্থই আছে সিদ্ধা সহর উপর, আমার মনে হয় এটা কোথাও বাংলা অনুবাদ হয়েছে, আপনি এটা দেখে নেবেন বিস্তারিত। তো শরীর কথা হচ্ছে আমাদের যে আমরা যে সালামের পরে যে আবার তাসাহুর পড়ে এটা নাই, আর সব ঠিক আছে, সালামের পরে আবার তাসাহুর নেই, সালামের পরে আপনি দুই সিদ্ধা দেন অথবা সালামের আগে দুই সিদ্ধা দিয়ে সিদ্ধা সহ দিয়ে দেন, সালামের পরে আবার তাসাহুর পড়ার কোনো কিছু দলিল নেই। প্রশ্ন, মুসলমানের ঘরে জন্ম নিলে কোনো না কোনো সময় জান্নাতে যাবে ভিত্তিক, কথা ঠিক নয়, কথা ঠিক নয়, কথা ঠিক নয়। ইব্রাহিম নূহ আলাইহিস সালামের ছেলে কার ঘরে জন্মগ্রহণ করছে? কিন্তু নবীর ঘরে জন্মগ্রহণ করছে, কোথায় যাবে? জাহান্নামে। সুতরাং মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান সবসময় জান্নাতে যাওয়ার কথা ঠিক না, ইমান থাকতে হবে, সে মুসলমানের ঘরে নাও কাফেরের ঘরে হোক ইমান থাকলে সে জান্নাতে যাবে, ইমান, ইমান এবং আমলে সালে। এখন মাযহাব অনুসরণ না করলে কি করা যায়? একাধিক আলেমের অনুসরণ যা জানাবেন, মাযহাব মাযহাব বাধ্যতামূলক নয়,
কেউ যদি বলেন যে আমি কিছু বুঝতেছি না, আমি জেনে নিই আলেম থেকে জেনে নিবেন, যেভাবে আমল তারা জিজ্ঞাসা করে এবার আমল করবেন। বাধ্যত মাঝহবের কোনো বাধ্যবাধকতা নেই, আসলে দিনকে জানার জন্য সহজ, আল্লাহ তারা সহজ করে দিতে, মাঝহব ফরজ করে দিলে কোরআনে বলে দিতেন, হাদিসে বলে দিতেন, কোথাও বলে নেই। আপনার কাজ হচ্ছে আলেমদের জিজ্ঞাসা করে। আল্লাহ বলছে বাস আলু আহলে দিক্রি ইন কুনতুম লা তাআলামুন, না জানলে আলেমদের জিজ্ঞাসা করো। আলেম আপনাকে যে দৃষ্টান্ত সেটা পালন করুন, সে যদি মাঝহবী দৃষ্টিকোণ থেকে দেয় ভুল দিলে সে দায়ী হবে। আপনার দায়িত্ব হচ্ছে আলেমদের জিজ্ঞাসা করে জেনে নেয়, এটা হচ্ছে নিয়ম শরীয়তের বিধান। এটা দেশের কোনো তুমি হারামও নয়, মাদক মানা হারামও বলবো না, মাদক কোনো ওয়াজিব বলবো না। আপনার দায়িত্ব হচ্ছে আলেমকে জিজ্ঞাসা করা, আলেম সে কী হিসেবে দিবে সে আপনার। আপনি যদি আলেম হয়ে থাকেন আলহামদুলিল্লাহ, নিজে জেনে শুনে কোরআন হাদিস থেকে নজ দিয়ে আপনি আমল করেন, এটা হচ্ছে নিয়ম, এটা শরীর সঠিক কথা। দেশের জন্য জীবন উৎসর্গ করা কী হবে, কিচ্ছু হবে না, এমনি গেছে গাড়ি মরে গেছে। এক কাছে জাদুর ব্যাপারে কী বলা হয়েছে, জাদুর ব্যাপারে কী বলা হয়েছে, এটা কি হক নজর লাগার মতো না? জাদু তো নিঃসন্দেহ হক, জাদু কাজ করে, মানুষ মধ্যে ক্রিয়া করে, জাদু কাজ করে, কিন্তু কাজ করলেও জাদু ব্যবহার করা, জাদুকে বিশ্বাস করা, জাদুকে বিশ্বাস জায়েজ না, এটা শিরক, শিরকের পর্যায়ে। যেমনিভাবে নজর লাগা হক, কিন্তু নজর লাগানো জায়েজ নেই। নজর লাগলে কী বলতে হয়, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলতে হয়, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলতে হয়, তাবার বারকাত, আল্লাহ বারকাত দান করে বলতে হয়, হ্যাঁ বারকাল্লাহ বারকাল্লাহ ফিক, বরকত করে, এটা নজর লাগে না। মানে কারণ আপনার যদি নজর লাগে, কারোর দৃষ্টি লাগে, তখন কারণ আপনার যদি দৃষ্টি লাগে, কারোর চোখ দোষ আছে আপনার দ্বারা ডাকলে, চোখ দোষ তো মানে দোষ আর কি বলে আর কি, চোখ দোষ আর খারাপ হতে পারবে। হ্যাঁ, তো আপনি বলবেন কোনো কিছু দেখলে আপনার সন্দেহ থাকে যে আমার আপনার কথার কারণে কারোর চোখ লাগবে, আপনি বলবেন যে মাশাআল্লাহ শুরু করবেন, তাবারাকাল্লাহ বরকত, আল্লাহ বরকত দিকে শুরু করে দিলেন, আর বরকত এমন ক্ষতি হবে, নজর লাগবে না। হ্যাঁ, কেউ যদি নজর লাগিয়ে ফেলে তখন কিন্তু আপনার উচিত হবে তার থেকে কী করা, পানি পড়ে নিয়ে গায়ে লাগানো, এটা জায়েজ আছে। হ্যাঁ, এটা জায়েজ আছে। নজর লাগার যদি হক হয় তবে এর প্রভাব আল্লাহর এটার মধ্যে প্রভাব রেখেছেন, জাদু। হ্যাঁ, জাদুর মধ্যে আল্লাহ তাআলা প্রভাব রেখেছেন ভাই, লম্বা প্রশ্ন আপনার। জাদুর মধ্যে আপনার প্রভাব রেখেছে এটা কোনো সন্দেহ নেই, কিন্তু এটা তো পরীক্ষার জন্য শয়তানদের প্রভাব দিচ্ছে, এটার কিন্তু দিবেন পরীক্ষার জন্য। আপনার মানা করছে জাদুর কাছে যেতে, কিন্তু আল্লাহ বলছে, কোরআন কারীম বলছে যে ইন্নামা হাযা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, আমরা হচ্ছে পরীক্ষা, জাদুর এদেরকে বলা হচ্ছে পরীক্ষা। আপনি পরীক্ষা যাচ্ছেন কেন, আল্লাহ পরীক্ষা পড়েন না, জাদুর কাছে যাবেন না। ইমানদার কখনো জাদুর মুখোমুখি হয় না, এটা কাফেরদের কাম, এবং এটা দুর্বল ইমানের কাজ, যারা ইমান নাই তারা এই কামটা করতে পারে, জাদুর কাছে যাবেন না। পরীক্ষার জন্য আপনাকে তাদেরকে কিছু ক্ষমতা আল্লাহ তাআলা বিভিন্নভাবে ছাড় দেন, শয়তানদেরকে দিচ্ছেন অনেক কিছু আমাদের পথ নষ্ট করার জন্য পরীক্ষামূলক। তাই বলে আমি শয়তানকে পিছু দৌড় দিব, কেন দৌড় দিব, এটা খেয়াল রাখা দরকার। আল্লাহ আরশে আছেন, আল্লাহ নিশ্চয়ই এখানে সীমাবদ্ধ নয়, কারণ আল্লাহ খালেক। এক্ষেত্রে আমাদের আকীদা কী হওয়া উচিত, আমি তো সীমাবদ্ধ বলিনি, আল্লাহ আশের উপর আসেন, আশের উপরে আসেন বলছি, আশের উপর আসার সীমাবদ্ধ শব্দটা আমি বলিনি, আপনি কেন এক্ষেত্রে টেনে আনতেছেন, এটা বলা যায় নাই তো ভাই, কখনো সীমাবদ্ধ বলা যাবে না। আশের উপরে আসেন অর্থ সীমাবদ্ধ নয়। হ্যাঁ, সীমাবদ্ধ কিসের উপরে, আশের ভিতরে সীমাবদ্ধ আমি বলছি, বলি নাই তো আপনি কেন নিজে এটা নিয়ে আসতেছেন, এমন শব্দ যেটা আমি বলি না এটা কেন আনবেন। আল্লাহ তাআলা আশের সীমাবদ্ধ আমি বলি নাই, আশের উপরে আসেন আল্লাহ কোরআনে বলেছেন, সেটা বলতে হবে। আল্লাহ তো বলছে সুম্মা ইস্তাওয়া আল আরশ, আল্লাহ বলছে আমি বলি নি, আমি বললে গুনাহ করব, আমি নিজে বানাতে পারবো না, এটা না বলে সিফাত খাবারিয়া বলা হয়। আল্লাহ যদি না বলতেন আমি কেমন পর্যন্ত বলতাম না যে আশের উপরে আসেন, রাসূল যদি না বলতেন আমি কেমন পর্যন্ত বলতেন না আল্লাহ আশের উপরে আসেন, সিফাত খাবারি, আল্লাহ খবর দিয়েছেন আমাকে ইমান আনতে হবে, নাহলে আমার কুফুরি হবে, ইমান থাকবে না, শিরক হয়ে যাবে, ইমান থাকবে না, কুফুরি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইস্তাওয়া আল আরশ, ছয় জায়গায় বলেছেন আশের উপরে তিনি উঠেছেন। আমরা সবসময় বলি আল্লাহ আশের উপরে আসেন, রাসূল বলেছেন আইন আল্লাহ কাল আল আরশ, আশা আকাশে আছে, আকাশ কোথাও উপরে মানে আকাশে, আল্লাহ বলছে রাসূল বলছেন আল্লাহ উপরে আছেন, আমরা উপরে শিক্ষা করি, কোন জায়গায় নির্ধারিত আমরা বলি না। আশ কি আমাদের, আপনার কাছে আশ মনে হচ্ছে আমার চেহারার মতো, এই জন্য আপনি সীমাবদ্ধ মনে করতেছেন, আশ কি আমার চেহারার মতো বলছি নাকি আমি কোনোদিন, তাহলে আপনি কেন বলছেন আশে? হ্যাঁ, কওয়ায়েম আছে, হাদিসে আসছে, আসছে চারটি, ওই হলো আশ রব্বিকে ফাওকাহুম ইয়াওমিদিন থামানিয়া, যে আটটা আল্লাহর আরশের আটটা পায়া আছে, আরশের পায়া আটটা যদি কোনো থাকে, আরশের আয়া হাঁসের দিন আটজন তো আল্লাহর আরশ ধরবে, এর হাদিসে আসছে, তো আটজন পায়া থাকে, আরশের পায়া আছে, কওয়ায়েম আর বা কোনো কোনো বর্ণে আসছে, তো চার পায়া আছে, এটাও তো বলি না যে উপরের দিকে কী আছে, যত কিছু বলি না, পায়া আনা হচ্ছে আল্লাহ আশো কি আমার চেয়ারের মতো যে আপনি মনে করতেছেন। সমস্যা হচ্ছে এটাই, যে ব্যক্তি কোনো আল্লাহর সিফাতকে অস্বীকার করে, প্রথমে এটা নিজের উপর নিয়ে আসে যে আমার মতো, তারপরে এটাকে অস্বীকার করে। আপনি বলবেন আল্লাহর আশো সৃষ্টিটা আল্লাহ তারা যেভাবে সৃষ্টি করে সেরকম আমি জানি না, সেটা সম্পর্কে না জানি আমি কেন সীমাবদ্ধ শব্দটা বলতেছি, এটা তো না জায়েজ কথা, হাত কেন নির্ধারণ করতেছি, আমি তো বলি নাই, তবে আল্লাহ আশোর উপর আসাতে বলতে হবে, কেন আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, অটুকু সীমাবদ্ধ থাকুন যেখানে, এটা গায়েবী বিষয় না, আল্লাহকে দেখছি নাকি,
দেখি নাই, আল্লাহর গুণকেও দেখি নাই, যেটা দেখি নাই এটা নিয়ে আমি গায়ের কথা বলবো না, যেটা আসছে এটা বলি। এটা কি আসছে? যে আল্লাহ তাআলা আরশে আছেন, আমি আরশে তোর আছে বলবো। এরপরে আল্লাহ আরশে সীমাবদ্ধ কিনা এটা আল্লাহ হাদিসে আসে না, আমি এটা বলবো না, এটা বললে গুণ হবে? আমি নিজের থেকে বলি এটা তো এটা কুফুরি কথা হবে, আমি কেন এটা বলবো? যেটা আসে ওইটা বলবো তাহলে ইমান হবে, আর এর বাইরে নিজে বানিয়ে নিজের মতো করে তফসির করে ব্যাখ্যা করে এটা বানিয়ে দিলাম, এটা হলো কুফুরি, এটা করা যাবে না। شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ربي